আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স ড্রিম ইটিং শো 786 চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমি সোনিয়া, আজকে তোমাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করব। তো আজকে সকাল থেকেই বৃষ্টি নামতেছে, তো আজকে হচ্ছে বিরিয়ানি খাবো ভাবছি। তো বৃষ্টির সময় হচ্ছে খিচুড়ি বিরিয়ানি বা তেহারি যাই হোক বলো না কেন, এগুলো খেতে খুব ভালোই লাগে। আর যেহেতু এগুলো খেলে একটু গরম লাগে, আর এখন তো গরমের সময়, তো একটু বৃষ্টি হলে খিচুড়ি তেহারি বিরিয়ানি এগুলো বেশ যায়। তো আজকে আমি গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে তারপর খিচুড়ি রান্না করেছি, কারণ বৃষ্টি নামছিল। তো ছানির বাবা বলল যে খিচুড়ি রান্না করো, তো তাই খিচুড়ি রান্না করলাম। আর বৃষ্টির সময় খেতে ভালোই লাগে। দেখো পরিবেশটা অনেক সুন্দর, বৃষ্টি এখন থেমে গেছে আর বাতাস বইতেছে। দেখো টিনগুলো এখনো ভেজা ভেজা, গাছগুলো ভেজা। বৃষ্টিতে সব কিছু ধুলো বালি চলে গেছে, একদম কেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে পরিবেশটা। বিরিয়ানিটা আমার রান্না করা শেষ, এখানে আমি গরুর গোশ, মুগ ডাল, আলু দিয়েছি। বিরিয়ানি নিয়ে নিলাম খাওয়ার জন্য, তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে এবং ঝরঝরা, অনেক মজার। ছানি বিরিয়ানি খেতে বসে গেল, আচ্ছা খাও। আর প্রিয় হচ্ছে এটা কি বলো, তুমি কি খাচ্ছ বলো তো, এর নাম কি বলো? শশা। এটা তোমার খেতে ভালো লাগে? কেমন আছে নি, কেমন আছে সানি বলো না, এত লড়ো কেন, ঠিক হয়ে বসো। তোমার লজ্জা লাগে সানি? লজ্জা লাগে না, মোটে ফ্যাট করে রাখো। আমি এখন খামো।